ভিডিওটি শ্যুট করা হয়েছে লকডাউনের আগে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরুন। যাদের কোনো রকম প্রবলেম আছে তারা এসো না। জগন্নাথ দেবের মন্দির মনে হচ্ছে, জগন্নাথ দেবেরই ছবি দেওয়া আছে। আমরা যেমন নন্দনকাননে গাইড নিয়েছিলাম, বাট এখানে এসে উদয়গিরিতে কোন রকম গাইড নিইনি, খণ্ডগিরিতে কেউ নেবো না। তোমরা যদি এখানকার ইতিহাস জানতে চাও তাহলে অবশ্যই নিতে পারো। আমরা অনেকটা উঠে চলে এলাম কিন্তু কথা বলতে বলতে। দেখো এর পাশগুলো, রাস্তার ওখান থেকে দেখলে মনে হবে যে এক ছোট্ট একটা, কিন্তু না, ওঠার পর বুঝতে পারবে ভেতরটা কতটা বড় আর কতটা সুন্দর। এই যে আবার একটা সিঁড়ি, এরকম বেশ কিন্তু ধাপ 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 করে পাহাড়ের মধ্যে সিঁড়ি সিঁড়ি করে দেওয়া রয়েছে। রোদের মধ্যে আমি হাঁপিয়ে গেছি পুরো, সত্যি। হ্যাঁ, জায়গাটা অবশ্যই খুবই সুন্দর, বিশাল একটা এরিয়া। রাস্তা থেকে দেখি কিন্তু মনে হচ্ছে না এতটা বড় এরিয়া পেছনে আছে, মনে হচ্ছিল। হ্যাঁ সত্যি তাই, টোটালটাই পাহাড়। খুব সুন্দর জায়গাটা, এরিয়াটা খুবই সুন্দর। অনেক মানুষ দেখো উঠে উঠে আসছে, আমরা এসে এই যে এখানটা বসেছি আর পারছি না, প্রচণ্ড রোদ। গরম লাগছে ঠিকই, কিন্তু হাওয়া দিচ্ছে, প্রত্যেকটা গাছে পাতা কিন্তু নড়ছে, তো সেই জন্য একটু তাও রিল্যাক্স ফিল হচ্ছে। চলো চলো, অনেকক্ষণ হলে আবার চলো আবার। হ্যাঁ সেই সব গরম লাগছে না, রোদের টেস্ট আছে এটাই, কিন্তু যে হাওয়াটা দিচ্ছে, হ্যাঁ হাওয়াটা দিচ্ছে সেটা ঠিকঠাক। এই পাহাড়ের পাশগুলো দিয়ে এত সুন্দর সুন্দর এই কাগজ ফুল গাছগুলো রয়েছে না, দেখতে খুব সুন্দর লাগছে। আর রাস্তায় যে যে এইভাবে কাগজ ফুলগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ। কত দারুণ দারুণ কাগজ ফুল, কি দারুণ লাগছে, একদম গাছ ভর্তি কাগজ ফুল। আমরা মনে হয় একদম টপে উঠে গেছি নাকি? ও আর একটা টপ আছে, ওইটা একদম টপ, এই যে একদম হাতের উপরটা। ওয়াও, এটা কি দারুণ একটা হাওয়া দিচ্ছে বলো। এই যে এখানে মা বাবা বসেছে, বসে একটু রেস্ট নিচ্ছে কারণ অনেকটা উঠে এসছে। আমি একদম এই ধারটাতে রয়েছি, দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে, সেরা সেরা ভিউ লাগছে। দেখো এটা হচ্ছে একদম নিচটা উদয়গিরির, এখানে অসাধারণ হাওয়া দিচ্ছে, এখান দিয়ে পুরো শহরের ভিউটাও পাওয়া যাচ্ছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, শহরের ভিউটা অনেকটা পাওয়া যাচ্ছে, একদম টপে আছি মনে হচ্ছে। এই যে এখান থেকে খণ্ডগিরি মন্দিরটা দেখা যাচ্ছে, কতটা দেখাতে পাচ্ছি জানি না, এই যে খণ্ডগিরি মন্দির, এটা
এই যে আমার বাবা মা এখানে বসে বসে রোম্যান্স করছে, এই যে আমরা ওই রাস্তাটা দিয়ে হেঁটে 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 ঘুরে ঘুরে এই যে এখানে আমরা এখন পৌঁছেছি। চারিদিকটা একদম অসাধারণ লাগছে, আর এই কাগজ ফুলগুলো ফুটেছে বলে আরো দারুণ লাগছে। অনেক মানুষ এখানে বসে সুন্দরভাবে এনজয় করছে, দেখতে খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, একটা টিপস দিয়ে রাখি, এখানে আসলে ফোন হোক বা ক্যামেরা হোক বা যে কোনো জিনিস হোক একটু সাবধানে রাখবে, কারণ এখানে অনেক হনুমান আছে। সে তারা কিন্তু আমি আমাকে বললো, অনেকেই বলে দিল, ঠিক আছে, তারা কিন্তু গপ করে ফোনটা নিয়ে নেবে। তো আমরা উদয়গিরিতে অনেকটা টাইম কাটালাম, এবার খণ্ডগিরির দিকে যাব। চলো তাহলে এবার খণ্ডগিরির দিকে যাওয়া যাক নাকি, লেট হয়ে যাচ্ছে। চলো, তো এবার আমরা, বাবা বসেই আছে, বসেই থাকলো, আমরা এবার একটু খণ্ডগিরির দিকে যাব। চলো, আমার একটা ছবি তুলে দিলে না, এই যে একদম এই জায়গাটাতে এসে আমরা অনেক কটা ছবি তুললাম, ছবিগুলো দেখতে গেলে আমাদের যেতে হবে। আমার ব্যাগটা আমার মা ফেলে রেখে দিয়ে চলে গেছে, আর ব্যাগটা যদি হনুমানে নিয়ে যেত কি হতো। এই জায়গাটা থেকে আমার যেতে ইচ্ছা হচ্ছে না, এতগুলো জায়গা দেখলাম সিরিয়াসলি, যে এতটা দূর আর এত রোদ, ওই জায়গাটাতে হাওয়া দিচ্ছিল আর এখান দিয়ে আমাকে উঠতে হবে। চলো, এবার আমরা সব থেকে টপে উঠলাম, ওখানে টপে এত সুন্দর ভিউ দিচ্ছিল, তাহলে এখানে দেখি কতটা ভালো ভিউ পাওয়া যায়। এখান থেকে খণ্ডগিরি মন্দিরের দেখো কি দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর এখান থেকে শহরটাকে দেখতে আরো বেশি ভালো লাগছে, আরো বেশি ভালো লাগছে। ওখান থেকে তো ভালো লাগছিলই, এখান থেকে আরো বেশি যেন ভালো লাগছে। ও, এত কষ্ট করে এত উপরে ওঠাটা সার্থক, এই যে এই ভিউটা দেখতে পেয়ে দারুণ একটা ভিউ, কি দারুণ লাগছে ভিউটা দেখো, একদম উপরে রয়েছি। অসাধারণ ফিলিংস গাইজ, অসাধারণ ফিলিংস, এত ভালো একটা ফিলিংস দেওয়ার পরও যদি তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে, ভিডিওটাকে লাইক না করে চলে যাও, তাহলে আমার কিছু বলারই নেই। একদম টপেস্ট প্লেসে দাঁড়িয়ে আছে এখানকার, অসাধারণ অসাধারণ। জায়গাটা একদম একদম ঢালু একটা জায়গা, এখান দিয়ে সবাই দৌড়ে দৌড়ে নামছে, আস্তে আস্তে নামছে, আমার বাবা নামছে দৌড়ে দৌড়ে, এখানে এতটা ঢালু কারণ আমরা এত ঘুরে 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 পাহাড়টা উঠলাম, আর এখানে সেখানে শর্টকাট বলা যায় এটাকে, পুরোটা একটা ঢালু।